আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মালয়েশিয়া ও বাংলাদেশের ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। তো আপনাদের জন্য আজকে দুইটা সংবাদ, একটা হচ্ছে খুশির সংবাদ আর একটা হচ্ছে কিছু কিছু প্রবাসী ভাইদের জন্য কিন্তু কষ্টের সংবাদ। এবং আপনাদের কাছে মালয়েশিয়ার জন্য সবার কাছে দোয়া চাই, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখবেন। প্রথম হচ্ছে, আপনারা জানেন গত 2 থেকে 3 দিন পর্যন্ত মালয়েশিয়ার মধ্যে টানা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বিভিন্ন স্থানের মধ্যে পানি ওঠার পরে এবং বিভিন্ন প্রবাসীদের রুমে এবং স্থানীয় নাগরিকদের বাড়ির মধ্যেও কিন্তু পানি ঢুকছে এবং বিভিন্ন রাস্তাঘাট সব জায়গার মধ্যে কিন্তু বন্যা সৃষ্টি হয়ে গেছে। এমত অবস্থায় অনেক জায়গার মধ্যে কিন্তু মালয়েশিয়ার আবহাওয়া অফিস থেকে কিন্তু সতর্ক জারি করা হয়েছে এবং বিভিন্ন জায়গার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট সহ বিভিন্ন দুর্ঘটনা কিন্তু ঘটছে। তো সেজন্য যে সকল প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা ও সমস্ত স্থানের মধ্যে আছেন, আপনাদেরকে অনুরোধ করব সতর্কতা অবলম্বন করবেন, কারণ বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু সাপ, কুমির এবং এ সমস্ত বিভিন্ন প্রজাতির জিনিস কিন্তু দেখা যাচ্ছে। তো সেজন্য রাত্রে বা রুমের মধ্যে বা যদি পানি ঢুকে তাহলে অবশ্যই সব কিছু চেক করার পর ওই রুমের মধ্যে থাকবেন এবং সতর্কতার সাথে আপনারা বসবাস করবেন। এবং দেশে এবং বিদেশে এবং মালয়েশিয়ার মধ্যে যে সকল বাংলাদেশি ভাইয়েরা আছেন, মালয়েশিয়ার জন্য দোয়া করবেন যেন এই সমস্ত বিপদ থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা রক্ষা করে। কারণ মালয়েশিয়ার মধ্যে 4-5 বছরের মধ্যে এরকম বৃষ্টি কখনো হয় নাই এবং এরকম বন্যা কেউ কিন্তু দেখে নাই। সেরকম একটা বন্যা দেখার সুযোগ কিন্তু সবার হয়েছে এবং অনেক অনেক ভাই কিন্তু কষ্টের মধ্যে আছে। বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে, সুপার মার্কেটের মধ্যে সহ পানি ঢুকে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তো সেজন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এরকম বিপদ থেকে যেন রক্ষা করে। তো আরেকটা হচ্ছে বাংলাদেশি ভাইদের জন্য কিন্তু খুশির সংবাদ, আপনারা জানেন অনেক বাংলাদেশি ভাইদের স্বপ্ন মালয়েশিয়া, বাংলাদেশ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রী উনি মালয়েশিয়ার মধ্যে আসবে, সমঝোতাস্মারক একটা স্বাক্ষর হবে, তখন আমরা জানতে পারবো কিভাবে মালয়েশিয়া যাব। তো আলহামদুলিল্লাহ, গত রাত্রে উনি বাংলাদেশ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রী মালয়েশিয়ার উদ্দেশ্যে কিন্তু ত্যাগ করেছেন এবং আজকে সকালে উনি মালয়েশিয়ার মধ্যে এসেছেন। তো এখনো পর্যন্ত উনি মনে হয় এয়ারপোর্টের মধ্যে আছে। আমার ভিডিওটা করতেছি সকাল 7টার সময়, এখন পর্যন্ত উনি মনে হয় এয়ারপোর্টের মধ্যে আছে বা বের হয়েছে এটা কিন্তু এখনও জানা যায়নি। তো এটা কিন্তু আমাদের জন্য খুশি সংবাদ। যদি মালয়েশিয়ার অবস্থা সব কিছু যদি ভালো থাকে তাহলে আলহামদুলিল্লাহ আজকের দিনের মধ্যে কিন্তু ইনশাআল্লাহ ফুত্র জায়ের মধ্যে মানব সম্পদ মন্ত্রীর যে অফিসটা আছে সেখানে হয়তো সমাজত স্মারক যে স্বাক্ষর সেটা কিন্তু হয়ে যাবে। এটা হবার পরে কিন্তু আমরা সব কিছু জানতে পারবো। তো এটা কিন্তু হবে ইনশাল্লাহ বা হয়ে যাবে আজকের মধ্যে, যদি সব কিছু স্বাভাবিক থাকে। কারণ মালয়েশিয়ার মধ্যে যেহেতু বন্যার পরিস্থিতি খারাপ, কিন্তু ফুত্রা জায়ের দিকে কিন্তু এখনও সেরকম কোনো খবর কিন্তু পাওয়া যায় নাই। তো যখন এই সমঝোতা স্মারক স্বাক্ষরটা যখন হয়ে যাবে তাহলে কিন্তু কালকের থেকে আসা যাবে না, হয়তো কিছুদিন সময় লাগবে। তখন আমরা কিন্তু এটা জানতে পারবো কোন কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় আসা যাবে এবং কত টাকা খরচ হবে এবং কোথায় গিয়ে মেডিকেল করতে হবে। তো সব কিছু সেটা কিন্তু আমরা জানতে পারবো, কিন্তু কবে আসতে পারবো সেটা হয়তো কিছুদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে কিন্তু আজকে চলে যাবো বললে কিন্তু যাওয়া যাবে না, হয়তো কিছুদিন যেহেতু সময়ের দরকার সেজন্য। এবং একজন ভাই কমেন্ট করেছে, ভাই আমাকে কিছু কোম্পানির নাম বলেন, আমি যেন মালয়েশিয়ার মধ্যে ওই কোম্পানিতে গিয়ে যেন প্রতি মাসে 40-50 হাজার টাকা আমি ইনকাম করতে পারি, সেরকম কিছু কোম্পানির নাম আমাকে বলেন। ভাইয়া, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা কিন্তু একটা ভালো প্রশ্ন, কিন্তু মালয়েশিয়ার মধ্যে আমি যে আপনাকে অমুক অমুক কোম্পানির কথা বলবো, আপনি ওই কোম্পানিতে আসবেন, সেটা কিন্তু আসলে ভালো হবে না। আপনি দেখে শুনে বা ভালো একটা রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করে বা আপনার পরিচিত যারা আছে তাদের সাথে যোগাযোগ করে ওই সমস্ত কোম্পানির মধ্যে ওনারা কীভাবে কাজ করতেছে সেটা দেখেই আপনি মালয়েশিয়ার মধ্যে আসলে ভালো হবে। এবং যদি ভালো টাকা ইনকাম করতে চান তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব কনস্ট্রাকশন সাইটের বিষয় নিয়ে মালয়েশিয়ার মধ্যে আসবেন। কাজ জানা না থাকলেও আপনারা ভালো ইনকাম করতে পারবেন এবং কাজ জানা থাকলেও আপনারা ভালো ইনকাম করতে পারবেন। একজন বাংলাদেশি ভাই উনি প্রশ্ন করেছেন, ভাই ফার্নিচারের কাজের বিষয়ে আমি ফার্নিচারের কাজ জানি, ওই বিষয় নিয়ে মালয়েশিয়া আসলে কেমন হবে? ভাই এখন কথা হচ্ছে, মালয়েশিয়ার মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী এখন বিভিন্ন ফ্যাক্টরি বা ফার্নিচারের ফ্যাক্টরি সব ফ্যাক্টরির মধ্যে কিন্তু 8 ঘন্টায় বেসিক বেতন দেওয়া হচ্ছে 1200 রিঙ্গিত।
এবং আপনারা যদি ওটি করেন তাহলে সেই ক্ষেত্রে কিছু টাকা ইনকাম করা সম্ভব। যদি আপনারা এই সমস্ত ফার্নিচারের ফ্যাক্টরি বা এই সমস্ত কোম্পানিতে আসেন তাহলে আপনারা প্রতি মাসে 16 থেকে 17 রিঙ্গিত মতো আপনারা ইনকাম করতে পারবেন, এর বেশি আপনারা করতে পারবেন না। যদি ভালো কাজ জানেন বা কাজ বুঝেন তাহলে যদি আপনারা কন্ট্রাক্টে কাজ করেন তাহলেও কিন্তু প্রতি মাসে 2000 বা 2200 রিঙ্গিত ইনকাম করতে পারবেন। আপনারা বাংলাদেশে যে কাজটা জানেন নাই কেন, মালয়েশিয়ার মধ্যে কিন্তু কাজের ইনকামের মেইন সুযোগটা হচ্ছে কনস্ট্রাকশন সাইট। এখানে কিন্তু 8 ঘন্টায় বেশি বিভিন্ন জায়গার মধ্যে 60 রিঙ্গিত, 70 রিঙ্গিত, 75 রিঙ্গিত, 80 রিঙ্গিত পর্যন্ত বেসিক বেতন দেওয়া হয়। অনেক সময় দেখা যায় রাত 10টা পর্যন্ত কাজ করলে কিন্তু 14 ঘন্টা সাইন বা 2 দিনেও কিন্তু বেসিক দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনার বেতনটা কিন্তু ডাবল হয়ে যাবে। আপনি কাজ জানেন বা না জানেন, মালয়েশিয়ার মধ্যে কাজ জানার কোনো দরকার নেই। আসার পর যদি আপনি একসাথে 1 মাস কাজ করেন তাহলে কিন্তু সেই কাজের অভিজ্ঞতা আপনি নিয়ে নিয়ে নিতে পারবেন, তখন কিন্তু আপনিও কাজ নিয়ে কাজ করতে পারবেন। যদি সম্ভব হয় কনস্ট্রাকশন সাইটের বিষয় নিয়ে মালয়েশিয়ার মধ্যে আসবেন, ভালো ইনকাম করতে পারবেন। এবং যারা ফ্যাক্টরির বিষয় নিয়ে আসতেছেন আপনারাও আসতে পারবেন, কিন্তু ফ্যাক্টরির মধ্যে ডিউটি বেস কিন্তু ইনকাম কম, সেটা কিন্তু আপনারা সেটা কিন্তু অনেক কোম্পানির মধ্যে কিন্তু অনেক রকম সিস্টেম আছে, সেই অনুযায়ী কিন্তু তাদের ইনকামটা কিন্তু হয়ে থাকে। তো সম্মানিত বাংলাদেশি ও প্রবাসী ভাই ও বোনেরা, সবাই ভালো থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।